রাজধানীর বঙ্গবাজার আগুনে পুড়ে যাওয়ায় হতাশায় নারায়ণগঞ্জের বৃহৎ পাইকারি রেডিমেড গার্মেন্টস ও হোসিয়ারির শিল্প প্রতিষ্ঠানের ব্যবসায়ীরা। কারণ বঙ্গবাজার ব্যবসায়ীরা সেখান থেকে রেডিমেড গার্মেন্টস ও হোসিয়ারি পণ্য কিনে নিয়ে যেতেন। এখন তাদের কপালে চিন্তার ভাঁজ ঈদে বেচাকেনা নিয়ে। অনেক ব্যবসায়ীর বঙ্গবাজার ব্যবসায়ীদের কাছে কোটি টাকা পাওনা রয়েছে বলে জানিয়েছেন। নারায়ণগঞ্জে তারেক স্বপনের তথ্য ও ছবি নিয়ে জীবন আহমেদের ডেস্ক রিপোর্ট। সম্প্রতি ভয়াবহ আগুনে পুড়ে গেছে বঙ্গবাজার মার্কেট। এতে নিঃস্ব হয়েছেন হাজারো ব্যবসায়ী। আর বঙ্গবাজার মার্কেটে আগুনে পুড়ে যাওয়ায় কপাল পুড়েছে নারায়ণগঞ্জের পাইকারি ব্যবসায়ীদের। তারা বলছেন, বঙ্গবাজারে যেসব রেডিমেড গার্মেন্টস পণ্য বিক্রি হতো তার সিংহভাগ এই মার্কেট থেকে সরবরাহ হতো। ঈদকে সামনে রেখে এ সময় কোটি টাকার পণ্য কিনে নিতেন বঙ্গবাজার ব্যবসায়ীরা। এখন তাদের কপালে চিন্তার ভাঁজ। নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর কোল ঘেঁষে শত বছরের পুরনো ছোট বড় মিলে কয়েক হাজার পাইকারি রেডিমেড গার্মেন্টস এবং হোসিয়ারি শিল্প রয়েছে। বঙ্গবাজার সদরঘাট কালীগঞ্জে ওরা কখনো মাল তৈরি করে না, তৈরিটা আমাদের মার্কেট থেকে হয়। আগুন লাগাতে আমরা মোটামুটি ভালো ক্ষতিগ্রস্ত। আমরা মোটামুটি মার্কেটে অনেকই টাকা পাইমু, আমি পরে 1 কোটি টাকার উপরে পাইমু বঙ্গবাজারে। এবারের ঈদে কোটি টাকার লোকসান গুনতে হবে বলে শঙ্কা প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ চেম্বারের পরিচালক। বিগত দিনের যে মন্দা ভাব ছিল সেটা কাটিয়ে উঠতেছিলাম, ঠিক সেই সময়ে বঙ্গবাজার যে আগুনটা লাগে, এটা আমাদের সাথে ওনাদের একটা বিশাল ব্যবসা হয়। বঙ্গবাজারের সাথে যারা ব্যবসা করত তারা কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা কত টাকা বাকি দিয়েছে এবং কত টাকা উঠতে পেরেছে। নারায়ণগঞ্জের কারখানায় বিদেশি পোশাকের আদলে তৈরি হয় স্কার্ট, ফ্রক, লেহেঙ্গা, থ্রি পিস, পাঞ্জাবি সহ বিভিন্ন পোশাক। প্রতি বছর বঙ্গবাজার সহ সারা দেশে এখান থেকে পাইকারি পোশাক বিক্রি হয় প্রায় 2000 কোটি টাকার মতো। জীবন আহমেদ, NTV নিউজ ডেস্ক।